কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি ভালো নেই। ঢাকা থেকে আসার পরে আয়ানের হচ্ছে গতকাল থেকে প্রচণ্ড জ্বর। তো বাচ্চাদের জ্বর আসলে, বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু আসলে মায়েদেরও ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। তো খুবই জ্বর, দেখতেই পাচ্ছেন ঘুমাচ্ছে একদম বেহুশ হয়ে। তো আমিও বাসার সব কাজ হচ্ছে সেরে নিলাম, এখন ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। ও ঘুম থেকে উঠলেই কিছুই খাচ্ছে না, অনেক জ্বর, সেটা বলার মতো না। তো ওকে সবসময়, এখনও যে ও বড় হয়ে গিয়েছে, ওর 7 বছর শেষ, আমার এখনও ওকে ঘুম পাড়িয়ে দেন হচ্ছে সব কাজ করা লাগে। আদারওয়াইজ ও যখন সজাগ থাকে তখন ওর সাথে আমার বসে থাকতে হয়, এ একটা প্রবলেম। তো এই তো মা ছেলে বের হয়ে গিয়েছি। আয়ান যদিও জ্বর আসলে ও সবসময় অ্যাক্টিভ থাকে, এরকম একটা বাচ্চা, সবসময় মুখে একটা হাসি থাকবে, অ্যাক্টিভ থাকবে, খেলাধুলা করবে। বাট যখন বেশি খারাপ লাগে তখন কিন্তু একেবারে শুয়ে থাকে, নয়তো টিভি দেখে, মানে নিজের মতো করে থাকে। আর যখন সুস্থ থাকে তখন তো পুরো বাড়িও মাথায় করে রাখে। তো আমরা বাসা থেকে যখন বের হই, আমাদের এই এরিয়াটা খুব ভালো লাগে, আমাদের বাসার সামনে, বাসার সামনে কিছু সাইড দেখলে মনে হয় যে আমরা গ্রামে আছি, বাট এটা হচ্ছে একটা পৌরসভার আন্ডারে। আর এখানে রাস্তাটা একটু ভাঙা, কাজ চলছে। তো এখন এখান থেকে আমরা হচ্ছে আগে ডক্টরের কাছে যাব, দেন হচ্ছে আয়ানকে কিছু খাওয়াবো, কজ আয়ান কিছুই খেতে চাচ্ছে না। ওর হচ্ছে চাউমিন আর হচ্ছে থাই স্যুপ খেতে ইচ্ছে করছিল। তো যেহেতু ঢাকা থেকে এসেছি, এখনও বাজার করা হয়নি ফুলফিল, তো বাজার করা নাই বিধে বাসায় কিছু ওকে মেক করে খাওয়াইতে পারিনি। আজকে তাহলে চিন্তা করলাম যে বাইরে থেকে ওকে হচ্ছে খাইয়ে নিয়ে আসি। তো এখানে অনেক সিরিয়াল ছিল, ডক্টরের কাছে আসার পরেই ডক্টরটা দেখাবো। তো ডক্টর দেখানো শেষে হচ্ছে এখন আমরা এখানে রেস্টুরেন্ট খুঁজলাম যে ভালো রেস্টুরেন্ট কোথায় আছে। তো আমাদের বাসার পাশেই হচ্ছে শাহামানত ভিআইপি একটা রেস্টুরেন্ট ছিল। তো এটার নামই হচ্ছে শাহামানত ভিআইপি রেস্টুরেন্ট। হ্যাঁ, আবার কেউ ভাইবেন না যে শোক করে ভিআইপি বললাম, তো এটার নামটা আমি আপনাদেরকে বললাম। তো এখানে থাই চাইনিজ আইটেম ছিল, তো ভাবলাম এখান থেকেই খাওয়াই। এখানে একটা প্লে জোন আছে দেখতেই পাচ্ছেন, তো আমি জাস্ট আপনাদের জন্যই ছোটো ছোটো ভিডিও নিলাম। এখানের প্লেসটাও খুবই সুন্দর একদম, মানে এখানে বসলে বাইরের ভিউটা দেখতে পাবেন। তো আমরা ভিতরে বসলাম না, যেহেতু মা ছেলে দুইজন। আয়ান এখানে চুজ করছিল কোন চাউমিনটা খাবে, দেন হচ্ছে অর্ডারটা করব। আর আয়ান বলছিল যে আমি এখানে ওয়াশরুম কোথায় আমি হাত ধুবো। তো ওর আবার আমার মতন একটা প্রবলেম আছে, একটু পরপর ও হাত ধোয়, এটা প্রবলেম। তা আমি এখান থেকে একটা থিক থাই স্যুপ নিব, আর হচ্ছে আয়নের জন্য চাউমিন নিব, আর ড্রিঙ্কস নিব। আর যেহেতু আয়নের হচ্ছে জ্বরের সাথে একটু ঠান্ডা সর্দি আছে, তো ওকে নর্মাল ড্রিঙ্কস নিয়ে নিব। কিন্তু ও বায়না করছিল একটা চকলেট মিল্কশেক খাবে, কিন্তু ওটা তো খাওয়ানো যাবে না। এই তো আমাদের খাবার চলে এসেছে, আমার স্যুপ চলে এসেছে। স্যুপটা অতটা ভালো ছিল না, কজ দেখে মনে হচ্ছিল যে কালার ইউজ করেছে, ফুড কালার, কজ চিকেনগুলো একদম লাল লাল হয়েছিল। আর চাউমিনটা ছিল, এভারেজ ছিল, এটা সিজলিং চাউমিন ছিল, সাথে হচ্ছে বারবিকিউ চিকেন ছিল, উইংস ছিল বারবিকিউ। তো আয়ানকে দিলাম, দেন বাকিটা যদি থাকে দেন হচ্ছে পার্সেল নিয়ে যাব, কজ আমরা মা ছেলে তো খেতে পারবো না, আর আমি তো খাবোই না এখন আর। এই তো খাওয়া শেষে আমি একটু ট্রাই করলাম যে এখানে দেখে স্ট্রবেরি শেকটা কেমন হয়, তো একটা স্ট্রবেরি শেক নিয়ে নিলাম। এখন বাসা চলে যাব, বাসার জন্য টুকটাক বাজার নিয়ে যাব। আয়ান একটু বসে ঢং করে ভিডিও নিচ্ছিলাম ওর, কজ ও দেখেন ওর কিন্তু প্রচুর জ্বর, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছিল না যে আসলে সিক, কিন্তু ওর কিন্তু 103 ডিগ্রি জ্বর ছিল। আমি একটু ভিডিও নিয়ে নিলাম ব্লগের জন্য। তো এই তো বাসায় চলে এসেছি, কাজকর্ম সেরে এখন একদম বসে আছি। আমাদের বারান্দায় বসলে বাইরের ভিউটা এত ভালো লাগে, আর এত সুন্দর বাতাস, মানে বলার মতো না, সুবহান আল্লাহ বলবেন সবাই আমার মতন। মানে দেখেন ওয়েদারটা, দেখেন আকাশটা, দেখেন মনে হচ্ছিলো যে বৃষ্টি নামবে, আসলে না, অনেক জোস একটা বাতাস ছিল।
তো একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, আজান দিলে নামাজে দাঁড়াতে হবে। তো একটু বসেছিলাম, আর আমাদের বাসার সামনে হচ্ছে থানা, কেউ ভাববেন না এটা সিএনজির একটা গ্যারেজ। পুলিশরা যেটা করে যে সিএনজিগুলো আটকিয়ে যখন রাখে তখন এখানে এনে রেখে দেয়, তো এই জিনিসটা আমার কাছে খুবই অড লাগে যে আমার বারান্দা থেকে কেন এটা দেখা যায়। আমার বারান্দা থেকে মনে হচ্ছে যে এটা কোনো একটা গ্যারেজ, এখানে সিএনজি বাইক এগুলো রেখে দেয়, আসলে না এটা হচ্ছে একটা থানা। আর এখানের ভিউটা দেখেন, এই সাইডে হচ্ছে ঘাসগুলো গরুর জন্য প্রতিদিন কেটে নিয়ে যায়, আর এই পাশের বিল্ডিংটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে ফ্যামিলিও থাকে, বাট দুইতলা তিনতলা পর্যন্ত হচ্ছে মাদ্রাসা। আমি চিন্তা করেছি যে আয়ানকে এই মাদ্রাসায় দিয়ে দিব। আর এই পাশে হচ্ছে থানা, ওই পাশে হচ্ছে ফ্যামিলি থাকে। আর একটু ভিতর সাইডে যদি আপনি যান ওই ওই রাস্তা দিয়ে, মানে আপনারা যাবেন কীভাবে, আসলে আমি যদি যাই একদিন ইনশাল্লাহ দেখাবো, ওই সাইডটা হচ্ছে ভিতরের দিকে হচ্ছে খুবই সুন্দর একটা গ্রাম, মানে গ্রামের মতন গ্রামই বলা যায়। এখানে পুকুর আছে, গরু আছে, অনেক কিছু আছে। ইনশাল্লাহ ওটার একটা ব্লগ আপনারা দেখতে পাবেন। ওখানে পরিবেশটা এত সুন্দর ছিল, আর এখানে দেখতেই পাচ্ছেন যে আজান হচ্ছে আর গাছের পাতাগুলো কত সুন্দর করে নড়ছে। তো ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আয়ানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।